মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। अतिशौम्याति रौद्रायै नताशस्यै नमो नमः। नमो जगत प्रतिष्ठायै देव्यै कृत्यै सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः
शतस्यै नमः शतस्यै नमो नमः। मायर चारिटी शक्ति तार चारिटी प्रधान व्यक्त रूप तार दिव्य स्वरूपेर अंश और विग्रह एदेर सहाय मा तार सन्ततिदेर ओपर काज करे चलें लोके लोके तार सृष्टिर मध्ये श्रृंखला और सामंजस्य विधान करें तार सहस्र शक्ति के तादेर आपन आपन कर्मेर निर्देश दिए थाकें। मा एकी तबे तिनी आमादेर सम्मुखे नाना रूपे आविर्भूता। যে অদ্বিতীয়াকে মা বলে আমরা পূজা করি তিনি বিশ্বসত্তার অধিষ্ঠাত্রী ভাগবতী চিৎশক্তি। মা পরমেশ্বরের চৈতন্য ও শক্তি, নিজের যাবতীয় সৃষ্টির বহু ঊর্ধ্বে তিনি। মায়ের ত্রিধা সত্তা, প্রথমে তিনি বিশ্বাতীতা আদ্যাপরাশক্তি, সকল ভুবনের ঊর্ধ্বে থেকে পরমেশ্বরের চির অব্যক্ত রহস্যের সঙ্গে সৃষ্টির সংযোগ সাধন করেন। তারপর তিনি বিশ্বব্যাপিনী বিশ্বরূপিণী মহাশক্তি, এই যাবতীয় সত্তা সৃষ্টি করে চলেছেন। এই যে অনন্ত কোটি ক্রিয়া প্রক্রিয়া, সে সবকে নিজের ভিতরে ধারণ করে আছেন, তাদের ভিতরে নিজে প্রবেশ করে আছেন, তাদের পোষণ করেন, চালনা করেন। আর ব্যষ্টিরূপে তার সত্তা এই দুই বৃহত্তর ভাবকে শরীরই করে আমাদের কাছে জীবন্ত ও গোচর করে ধরেছে। মানব আধার ও দিব্য প্রকৃতির মধ্যে সেতু হয়ে আছে। হিরণময় সেতু তিনি বন্নি অনুপম, অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতল তিনি, নৈঃশব্দের বীর্য তিনি মর্মে বিধাতার, পরাশক্তি তিনি
মহাবাক্য অনাহত, অটুট আশ্রয় তিনি কৃচ্ছ আরোহণে। জলে সব সূর্য এই আদি সূর্য হতে, নামে এই জ্যোতি অলব্ধ অপার হতে, দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ, নামেনি কভু যে বিশ্বরাট। নিখিল প্রকৃতি মূক কণ্ঠে ডাকে তারে, শুধু তারে বিদুরিতে পাদস্পর্শে তার জীবনের আর্তস্পন্দ। মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে গাঁথা যে বজ্র প্রলেপ, বিদীর্ণ করিতে তারে আপন বন্যীরে প্রজ্জ্বালিতে বদ্ধ যত হৃদয়ের তলে। হেথা সব একদিন হবে নীড় তাঁর মধুময়। মানুষই দুর্বলতায় আচ্ছন্ন আমরা ভগবতী জননীকে দেখি শুধু জননী রূপে, ভুলে যাই যে তিনি আবার ভগবতী। সন্তানের উপর
মানুষী মায়ের যেমন স্নেহ মমতা, তার কাছ থেকেও আমরা ঠিক তেমনি স্নেহ মমতা প্রত্যাশা করি। মা অবশ্যই মা, তবে ভগবতী মা। তিনি চান তার কাছে আমরা যাই মানুষীভাবে নয়, দিব্যভাবে। এই দিব্যভাবেই আমরা উঠে যাই আমাদের সত্তার উত্তুঙ্গ শিখরে, পৌঁছই গভীরতম গভীরে, তাকে পাই পরিপূর্ণভাবে নিঃশেষে, তার করুণার অমৃতধারায় অবগাহন করে উঠি। মানুষী ভাব মানবীয় বোধ অনুভবের ক্ষুদ্রতা তুচ্ছতার মধ্যে কেবল আমাদের বেঁধে রাখে। তবুও ভগবতী হয়েই তিনি জননী, ভগবতী বলে সুদূরের নিষ্পৃহ কেউ নন, বিশ্বাতীত ব্রহ্মের মতো নির্মম উদাসীন নন। বিশ্বাতীত হয়েও ভগবতী জননী নেমে এসেছেন এই আমাদের মানুষী আধারে, আমাদের মতো হয়েছেন আত্মস্বরূপ হয়ে, আমাদেরই অন্তরে রয়েছেন সঙ্গে থেকে, হয়েছেন সাথী দিশারিণী। দূর অমরায় চাইনে যেতে ধরার ধুলি ধন্য মানি, মৃন্ময়তার মাটির ঘরে মাকে আমার পেলাম জানি। সারা জগৎ রয়ে যে কোলে, সেই কোলে মোর জীবন দোলে, স্নেহ কাঙাল আমায় নিয়ে স্নেহ বিলায় নিখিল রানী, মৃন্ময়তার মাটির ঘরে মাকে আমার পেলাম জানি। যার চরণের কিরণ কণায় চন্দ্র রবির রতন ঝরে, তারই রূপের সম্পদ সব শূন্যতা মোর পূর্ণ করে। সুদূর পারের সুদূরিকা জালে আমার মর্ম শিখা, তারই বিনার অসীম আলোর আনন্দ মোর ছন্দে আনি, মৃন্ময়তার মাটির ঘরে মাকে আমার পেলাম জানি। পথের
তোমার জ্যোতির শিশু যত ধুলার খেলার ছিলাম তোমায় ভুলে মাটির সাথে ছিলাম মাটির মতো শিখার মতো উঠেছি আজ তুলে জ্যোতির শিশু যত ধুলার খেলার ছিলাম তোমায় ভুলে মাটির সাথে ছিলাম মাটির মতো শিখার মতো উঠেছি আজ দুলে স্বপ্ন অমরার কমল আসন পারিজাত হিন্দলিত নন্দন কানন ছেড়ে এলে তুমি মাগো পারি না বুঝিতে কোন লীলার অসস্বাদে ধুলির সৃষ্টিতে ওগো লীলাময় নিয়েছ মানব দেহ মানুষের মায়া কত প্রেম কত স্নেহ বিলাও সবারে নিখিল পালিনী মাতা কতদিন আর অসুর পেশন তলে এ বিশ্ব তোমার বহিবে জর জর জ্বালা তার আর্তনাদ যদি তব মর্মতন্ত্রে করিয়া আঘাত টানিয়া এনেছে তোমা তাণ্ডব লীলার অশান্ত অঙ্গন মাঝে তবে রুদ্র তার মহাকালী মূর্তি ধরি উচ্চণ্ড দানবে চিরতরে হান ধ্বংস প্রলয় আহবে অন্যায় অধর্ম মিথ্যা সাম্রাজ্য যেখানে তোমার অপ্রতিহত শক্তির কৃপানে নিঃশেষে বিলুপ্ত হোক নদী তট সম প্লাবন গঙ্গায় তারপর সে নির্মম লুপ্তি শেষে দিকে দিকে উদ্ভাসিত কর নূতন সৃষ্টির আলো প্রস্ফুটিয়া ধরো নবীন জীবন বীজ নূতন স্বপন প্রেমোজ্জ্বল বসুন্ধরা দেবনিকেতন মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা মহাবিদ্যা প্রকৃতি জগদম্বিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক
পালিকা মহাবিদ্যা মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি বেদমাতা তুমি গায়ত্রী তুমি বেদমাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা মহাবিদ্যা করিতেছো লয় সৃষ্টি করিয়া করিতেছো লয় সমুদ্রে জলবিম্ব প্রায় অচিন্ত পরমাত্মা রূপিণী সুরনর চরাচর অচিন্ত পরমাত্মা রূপিণী সুরনর চরাচর প্রসবিনী নমস্তে 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 শিবে অশুভ নাশিনী তারা মঙ্গল সাধিকা মহাবিদ্যা মহাবিদ্যা দাশক্তি পরমেশ্বরী কালিকা মহাবিদ্যা মাভুই 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 বিশ্বমাতার অভয়বাণী মাথায় পেতে লই মাভুই 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 সে বাণী আজ সদাই বাজে মোদের মনের প্রাণের মাঝে সে বাণী আজ সাহস ভরা বুকের পরে বই মাভুই 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 দশাতে আজ শস্ত্র বিলায় সিংহ বাহিনী দৈত্য দানব নিধন লাগে শক্তি দায়নে মায়ের আশিস বইছে নীতি নাই চিন্তা নাই রে ভীতি জয় যাত্রায় মায়ের যে দান ওই বরা ভয় ওই মাভুই 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 শ্রী অরবিন্দ বলেছেন দুর্গা ইজ দ্য মাদার্স পাওয়ার অফ প্রোটেকশন মায়ের রক্ষাকারী শক্তির নাম দুর্গা শ্রী অরবিন্দ এই শক্তিকে বিশেষ করে বলেছেন দুর্গা যিনি দুর্গতি নাশিনী যিনি সকল দুর্গতি ও দুর্গমতার ভিতর দিয়ে আমাদের পার করিয়ে দেন শক্তি তো একই কিন্তু এখানে তিনি দশভুজা দশপ্রহরণধারিণী একই শক্তিকে দশ হাতে প্রহরণে প্রকটিত করে আমাদের দশ দিকের দুর্গতি নাশ করেন তাই তাকে আমরা অভয়া বলি স্বয়ং ভগবানই তো তিনি এই সক্রিয় শক্তি তাঁরই অংশবিশেষ তাঁরই অভিব্যক্তি এই শক্তিই আমাদের জন্মদান করছেন লালন পালন ও রক্ষা করছেন বিবর্তন ধারাকে নিত্য বজায় রেখে আমাদের ছোট থেকে বড়তে ক্রমোত্তরণ করে নিয়ে চলছেন এই জন্যেই ইনি এখানে পিতা না হয়ে মা এই মাতৃশক্তি ব্যতীত কোনো কিছুই হতে পারে না নমস্তে শরণে শিবে সানুকম্পে নমস্তে
जगद व्यापी के विश्वरूपे नमस्ते जगद वंद्य पादारविंदे नमस्ते जगतारिणी त्राहि दुर्गे नमस्ते जगतारिणी त्राहि दुर्गे।
il y a un pouvoir dont aucun gouvernement ne peut disposer. Un bonheur qu'aucun succès terrestre ne peut procurer. Une lumière qu'aucune sagesse ne peut posséder. Une connaissance qu'aucune philosophie, aucune science ne peut acquérir. Une béatitude dont la satisfaction d'aucun désir ne peut faire jouir. Une soif d'amour qu'aucune relation humaine ne peut assouvir. Une paix qui ne peut se trouver nulle part, même dans la mort. Ce sont le pouvoir, le bonheur, la lumière, la connaissance, la béatitude, l'amour et la paix qui sont l'effet de la grâce divine. যা সত্য সত্যই একান্ত প্রয়োজন তা হচ্ছে আশপৃহা, যা নিত্য নিরন্তর শিখার মতন সত্তার গভীরে জ্বলবে, আর যখনই তোমার মাঝে দেখা দেবে কোনো বাসনা, পক্ষপাত, আকর্ষণ, তখনই তাদের এই অগ্নিকুণ্ডের মাঝে করতে হবে নিক্ষেপ। যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই কাজটি করো, তাহলে তুমি দেখতে পাবে তোমার নিজেরই সাধারণ চেতনার মাঝে সত্য চেতনার কোমল দীপ্তি জাগতে শুরু করেছে। প্রথম প্রথম তা মনে হবে ক্ষীণ, মনে হবে কামনা বাসনা পক্ষপাত আকর্ষণ নিজস্ব পছন্দের কর্কশ শব্দ ছাপিয়ে কোন সুদূরে বুঝি অবস্থিত, কিন্তু তোমাকে এসবের পেছনে এগিয়ে যেতে হবে, খুঁজে পেতে হবে সত্যকার চেতনা, যেখানে সমস্ত কিছুই ধীর স্থির প্রশান্ত আর নিস্তব্ধ। জীবন
শ্রী অরবিন্দ সকলের কাছে এই সত্যটি প্রকাশ করতে এসেছিলেন পৃথিবীতে। তিনি বলেছেন, মানুষ পরিবর্তনশীল জীব, সে রয়েছে মানুষ ও চেতনায়, তবে সে অর্জন করতে পারে নতুন চেতনা, সত্য চেতনা, পেতে পারে এক সম্পূর্ণ সুসমঞ্জস, শ্রেয়স্কর এবং সুন্দর আনন্দময় আর জ্ঞানোদ্ভাসিত জীবন। যতদিন তিনি পৃথিবীতে ছিলেন, এই চেতনাকে, যার নাম দিয়েছেন অতি মানুষ, তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা ও অনুগতদেরও এটি পেতে সাহায্য করা নিয়েই সর্বদা নিযুক্ত ছিলেন। শ্রী অরবিন্দের চেতনায় নিজেকে মিলে ধরো, আর তা যেন তোমার জীবনকে পরিবর্তিত করে। পৃথিবীতে দিব্য জীবনের এক নিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এসেছেন শ্রী অরবিন্দ। ১৯১০ সালে আমার স্বামী একলা এলেন পণ্ডিচেরি। এখানে এসে ঘটনাচক্রে অদ্ভুত যোগাযোগের ফলে তিনি শ্রী অরবিন্দের সঙ্গে পরিচিত হলেন। সেই থেকে দুজনেই আমরা আবার আসতে চেয়েছি ভারতে, কারণ বরাবরই আমি এই দেশকে আমার মাতৃভূমি বলে জেনেছি ও বিশ্বাস করেছি। ১৯১৪ সালে
সেই আনন্দ লাভ হলো আমার ভাগ্যে। যখনই শ্রী অরবিন্দের প্রথম দর্শন পেলাম, তখনই জানলাম যে ইনি আমার সেই অতি পরিচিত কৃষ্ণ, যাকে কৃষ্ণ বলেই মেনেছিলাম। এর থেকেই বুঝবে যে কেন আমি এমন সুনিশ্চিত হয়েছিলাম যে এখানে এই ভারতেই এরই কাছে হলো আমার কর্মক্ষেত্র। হৃদয়
প্রভু। অকস্মাৎ অবগুণ্ঠনের আবরণ গেল ছিন্ন হয়ে, সারা দিগন্ত আলোকে প্রতিভাত হয়ে উঠল, আর আমার সমগ্র সত্তা বিপুল কৃতজ্ঞতায় লুটিয়ে পড়ল তোমার চরণে। আমার যেন আর কোনো সীমা নেই, আর কোনো দেহবোধ নেই, ভাবাবেগ নেই, ভাবনা চিন্তা নেই, শুধুই একটা স্বচ্ছ শান্ত নীরব বিস্তার, প্রেম ও আলোকধারায় ওতপ্রোত অব্যক্ত এক মহানন্দে জারিত। আর তাই হল আমার এখনকার আমি, যার মধ্যে আগেকার ক্ষুদ্র ও স্বার্থপর আমি অল্পই হয়তো টিকে রইল। হে আমার পরম প্রভু, হে আমাদের নিয়তির পরমতম নিয়ন্তা, ভক্তিতে ও পূজাতে অভিভূত হয়ে এই দেহ তার মাথাটা ধুলায় লুটিয়ে দিয়ে সম্পূর্ণ দাস্যভাবে নিবেদন জানাচ্ছে, এই অনির্বচনীয় শান্তির মহিমার মধ্যে কেবল তুমি ছাড়া আর কোনো কিছু নেই। চরণ ধুলার তালে
November 3, 1912। তোমার আলো আমার মধ্যে যেন একখানি সঞ্জীবনী অগ্নিশিখা, তোমার ভালোবাসা আমার মর্মের মধ্যে প্রবেশ করেছে গিয়ে, আমার সর্বসত্তা দিয়ে আমি আকাঙ্ক্ষা করি একচ্ছত্র অধীশ্বর হয়ে এই দেহে তুমি রাজত্ব করো। এই যে দেহ হতে চায় তোমার অনুগত যন্ত্র, তোমার বিশ্বস্ত সেবক। November 19, 1912। এই যে ইংরেজ ছেলেটি এতখানি আন্তরিক আকাঙ্ক্ষা নিয়ে তোমার অনুসন্ধানে চলেছে, তাকে কাল আমি বলেছি তোমাকে আমি চিরতরে পেয়েছি, তোমার আমার সংযোগ নিরন্তর। বাস্তবিকই এই হলো আমার অবস্থা, যতদূর সে সম্বন্ধে আমি সচেতন। আমার সকল চিন্তা চলেছে তোমার দিকে, আমার সকল কর্ম তোমার কাছে উৎসর্গীকৃত, তোমার সান্নিধ্য আমার কাছে ধ্রুব, অটুট, অচঞ্চল, বাস্তব। তোমার শান্তি আমার হৃদয়ে নিরন্তর বিরাজমান। সব তুমি, সর্বত্র তুমি, সবের মধ্যে তুমি। এই যে দেহ কাজ করছে, সমগ্র দৃশ্যমান বিশ্বের মতোই তা ঠিক তোমার নিজের দেহ। তুমি শ্বাস ফেলছো, চিন্তা করছো, ভালোবাসছো এই সত্তাটির মধ্যে। সেই সত্তা তুমি, তাই সে হতে চায় তোমার অনুগত দাসী। ঘন তুফান তীর
ভারত এক জাগ্রত বিগ্রহ, ভারত কেবল মৃত্তিকা, নদ নদী, পাহাড় পর্বতের সমষ্টি নয়, কিংবা দেশবাসীর একটা সমষ্টিগত নাম মাত্র নয়। ভারত একটি জীবন্ত সত্তা, এতখানি জীবন্ত যে বলা যেতে পারে যেন শিব। ভারত ভগবতী দেবী, যদি তিনি ইচ্ছা করেন তাহলে মানুষী মূর্তিতেও নিজেকে প্রকাশ করতে পারেন। যেমন ব্যক্তি মানুষের রয়েছে অন্তরাত্মা, যা তার আসল সত্তা, যা তার ভবিষ্যৎকে অল্প বিস্তর প্রকাশ্যে নির্ধারণ করে চলে, তেমনি প্রত্যেক জাতিরও রয়েছে আবার এক অন্তরাত্মা, যা হল তার প্রকৃত সত্তা, অন্তরাল হতে তার ভবিষ্যৎকে রূপায়িত করে চলে। তাই হল দেশের আত্মা জাতির অন্তরের আস্পৃহার মূল কেন্দ্র। দেশের যা কিছু সুন্দর, মহৎ, শ্রেষ্ঠ ও উদার, সে সবের উৎস। প্রকৃত দেশপ্রেমিক দেশের এই অন্তরাত্মার উপস্থিতিকে অনুভব করেন স্পর্শগ্রাহ্য বাস্তব সত্যরূপে। সেই আন্তরসত্তা ভারতে গড়ে উঠেছে প্রায় এক দিব্য সত্তারূপে। প্রকৃতই যারা দেশকে ভালোবাসে তারাই দেশকে বলে মাদার ইন্ডিয়া, ভারত মাতা। যেদিন শুনিল জলধি হইতে উঠিলে জননী ভারত বর্ষ, উঠিল বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ। সেদিন তোমার প্রভায় ধরার প্রভাত হইল গভীর রাত্রি, বন্দিল সবে জয় মা জননী, জগৎ তারিণী, জগৎ ধাত্রী। ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, গাইল জয় মা জগন্মোহিনী, জগৎ জননী, ভারত বর্ষ। যেদিন শুনিল জলধি হইতে উঠিলে জননী ভারত বর্ষ, উঠিল বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ। সেদিন তোমার প্রভায় ধরার প্রভাত হইল। ভারতকে হতে হবে জগতের অধ্যাত্ম পথের দিশারি। অন্তরে তার সে সামর্থ্য রয়েছে, কিন্তু বাহিরে ভারতকে অধ্যাত্ম পথের দিশারি হতে হলে বর্তমানে আপাতত তার অনেকখানি প্রস্তুত হওয়ার আছে। ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ,
আরো